হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে এরপরে অর্থাৎ নেক্সট কাউন্সেলিং কবে হবে তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলবো এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে রকম নোটিস প্রোভাইড করেনি তো বন্ধুরা সিট কিন্তু খালি রয়েছে এখনও অতএব তোমরা একটু ওয়েট করো এই ওয়েবসাইটে অর্থাৎ এস সি বিটি ডাব্লুবি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে তোমাদের কবে কাউন্সেলিং হবে তো আমি এর আগে একটি ভিডিওতে বলে দিয়েছি যে কিভাবে কাউন্সিলিং হতে পারে বা কবে তোমাদের কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে তাও তোমাদের উদ্দেশ্যে বলবো এনসিবিটি থেকে কিন্তু এসসিবিটিতে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে আমাদের এসসিবিটি অর্থাৎ স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ে নোটিস পাঠিয়ে দিয়েছে অতএব তোমরা জাস্ট একটু ওয়েট করো এই নোটিসে কিন্তু বলা আছে যে কবে কাউন্সেলিং করতে হবে তো এস এই ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করবে এটি এই সপ্তাহের মধ্যে হতে পারে বা সামনের সপ্তাহে কিন্তু নোটিশটি প্রোভাইড করে দেবে ওয়েবসাইটে তো এখনও পর্যন্ত কিন্তু সিট রয়ে গেছে সিট অনেক খালি আছে আর প্রচুর অ্যাবসেন্ট থাকছে প্রত্যেকটি কলেজেই অতএব তোমরা কিন্তু পরবর্তীকালে যে কাউন্সেলিংটি হবে সেখানে তোমরা কিন্তু একটু ভালো সংখ্যক স্থির দেখতে পারবে বন্ধুরা আমি তোমাদের একটি ছোট্ট একটি আপডেট দিয়ে রাখবো তা হলো যারা এই বছর আবেদন করেছ কিন্তু যদি তুমি অর্থাৎ পরবর্তী কাউন্সিলিং যদি চান্স না পাও অর্থাৎ তুমি ধরে নাও তুমি এই বছরে অ্যাডমিশন হতে পারলে না তাহলে তুমি যখন আবার পরের বছর আবেদন করবে তখন তোমাকে কি করতে হবে দেখো বন্ধুরা যারা এরকম রয়েছ অর্থাৎ যারা এবছর আইটিআইতে ভর্তি হতে পারবে না তোমাদের জন্য কিন্তু একটি ভালো খবর রয়েছে যে তোমরা যখন পরবর্তী অর্থাৎ পরের বছরে তোমরা আইটিআইতে আবেদন করার জন্য ফর্ম ফিল করবে তখন তোমাকে কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না তোমাকে তুমি এই বছর যে আবেদন করেছো তোমাকে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে তুমি এটি এটি তোমাদের মানে পরবর্তীকালে এটি দিয়েই তোমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে অর্থাৎ তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে তোমরা সেই লগ ইন আইডি দিয়েই পরবর্তী বছর অর্থাৎ পরের বছরে তোমরা কিন্তু ডাইরেক্ট কাউন্সেলিং করতে পারবে যা শুধুমাত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে যখনই তোমাদের ফর্ম ফিল শুরু হবে তখন তোমাদের জাস্ট একটা ওয়েবসাইটে একটা ফর্ম ফিল করতে হবে আর কিছু করতে হবে না তোমরা মনে রাখবে যে যারা এবছর ই গ্রুপে অ্যাপ্লিকেশন করেছিলে তুমি চাইলে কিন্তু পরের বছর এম গ্রুপে আবেদন করতে পারবে না তুমি ই গ্রুপে করেছিলে তুমি পরবর্তীকালে অর্থাৎ পরের বছর তুমি কিন্তু ই গ্রুপই করতে পারবে যদি তুমি চাও যে তুমি এম গ্রুপে করবে তাহলে তোমাকে কিন্তু এম গ্রুপে নতুন করে আবেদন করতে হবে আর যারা এম গ্রুপে আবেদন করেছ তোমাদের কিন্তু পরের বছর তুমি চাইলে এম গ্রুপে করতে পারবে তার জন্য তোমাকে কিন্তু কোনোরকম টাকা দিতে হবে না অর্থাৎ পেমেন্ট করতে হবে না কিন্তু যারা ই গ্রুপ থেকে এম গ্রুপে গিয়ে আবেদন করবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এটি তোমাদের আমি ছোট্ট একটি আপডেট বলে দিলাম তোমরা মনে রাখবে তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়ে এই বছর আবেদন করেছ তোমরা সেই মোবাইল নাম্বারটি কিন্তু মানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তোমাকে লিখে রাখবে কারণ পরবর্তী যখন অর্থাৎ পরের বছর তোমাদের কিন্তু এটি লাগবে কাউন্সেলিং করার সময় জাস্ট তোমরা একটু ওয়েট করো বন্ধুরা তোমরা আশা করি একটি ভালো খবরই পেয়ে যাবে এই ওয়েবসাইটে আশা করি সক সকলেই তোমরা ভর্তি ভর্তিতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা আমাকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো ধন্যবাদ